গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রোজ ডে, ভ্যালেন্টাইন উইক আমাদের স্টার্ট হয়ে গেল। আমি তো অনেকটাই বেশি খুশি আছি, কারণ আমি এই উইকটা খুব ভালো করে সেলিব্রেট করতে চাই। নয়নকে কিছু কিছু সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। তো যেহেতু আজকে রোজ ডে, তো ভাবছি আজকে রোজ দিয়ে শুরু করা যাক। তো চল দিনটাকে আজ স্টার্ট করি। কালকে আমি ওখান থেকে এটা নিয়ে এসেছি, ওখানকার খুব সুন্দর ড্রেস, এটা লং স্কার্টের মতন, ফ্লোরাল প্রিন্টের মতো দেখলে। কালকে এটা পরে নিয়েছিলাম আমি ওখানে, তার সঙ্গে এই টপটাও দিয়ে দিয়েছে অ্যান্ড এই দুপাট্টাটাও। তো পুরো সেটটা ওনলি 375-এ, তো অনেকটাই রিজনেবল প্রাইসে ছিল, সেজন্য আমি নিয়ে নিলাম। আর আমি আমার জন্য নিয়েছি এই সুন্দর, এটা দেখো কত সুন্দর দোলনায় ঝুলছে, এটা সাজাবো ঘরে আমি। অ্যান্ড এটা আমি মম্মি পাপাকে গিফট করছি, আমার শাশ শ্বশুরকে। তো ওনারাও খুব রাধাকৃষ্ণের ভক্ত আছে, সেজন্য এটা এটাও সেম এরকম ঝুলের মতো ঝুলবে, উপরে বেলের মতন দিয়েছে এটা। অ্যান্ড এটা আমি আমার বোনুকে দেবো, আমার লাটু বোনুকে, ও পেন লিখতে পারবে। অ্যান্ড ভাইয়ের জন্য আমি এই পেনটা এনেছি গোল্ডেন কালারের। তো এটাই আমার কালকে শপিং ছিল। তো কালকে দিনটা সত্যি অনেক ভালো এনজয়েবল ছিল, অ্যান্ড আই হোপ ওদের ওদের গিফটগুলো পছন্দ লাগবে। চলো দিয়ে দিই গিয়ে। এটা আমি এখানে রেখে দিলাম, কারণ এখানে আরও সব আইডলস রাখা আছে, তো আমার মনে হলো এটাই অ্যাপ্রোপ্রিয়েট জায়গা রাখার জন্য। অ্যান্ড মামিরও গিফটটা অনেক পছন্দ এসেছে। আমি কিন্তু রোজটির জন্য একদম রেডি, দেখতে পাচ্ছি আমি রেড রেড ড্রেস পরে নিয়েছি। আমার না কোনো কিছু ইভেন্ট থাকলে, যে কোনো ওকেশন থাকলে আমার সেই পারপাসে ড্রেস পরতে খুব ভালো লাগে। তো যেহেতু আজকে রোজ ডে, তো আমি লাল গোলাপের মতন রেডি হয়ে গেছি। তো যাই নিচে ব্রেকফাস্ট করবো, তাই ডিউটি চলে যাবো। অ্যান্ড নয়ন কী করছে দেখে আসি, চলো। হ্যাপি রোজ ডে নয়ন। বাবা তো রিয়াকশনটা কত বাজে, রোজটা ঠিক দেবো না, একদম রোজটার আগে উইশ করছি তারপরে রোজ দেবো না, বলো আগে উইশটাই কাফি। দেখো রোজটি বললাম, উইশও করলো না আমাকে, সেম কতক্ষণ পরে সব থ্যাংক ইউ। আজ নয়ন আর আমি একসঙ্গে বেরোচ্ছি ডিউটিতে, রোজ আমাকে আগে ছেড়ে আসে, তারপর ও আবার যায়। তো কালকে যেহেতু অনেক রাত করে আমরা ফিরেছি, তো মানে অনেক টায়ার্ড আছি এখনও, মানে টায়ার্ড ফিল লাগছে, সকালে লেট করে উঠে হচ্ছি। তো সেই জন্য বললাম যে আবারও যাওয়া আসা করবে, তো বেটার আমরা দুজন একসঙ্গে বেরিয়ে যাবো 12টার মধ্যে। তো এখন যাই, মানে ভালো যেতে মন হচ্ছে না, বাট তাও যেতে তো হবে, কারণ এটাই লাইফ। কারণ তুমি পুরো রোজ আমরা কাজ করবো, একদিন ছুটি পাবো, সেটা মাস্তি করবো, এটা নিয়ে সবকে চলে আছে। তো চলো ডিউটি যাওয়া যাক, আর আজকের কাজের লাইফটাও শুরু করি। হ্যাঁ তুমি রেডি হয়েছো? হ্যাঁ রেডি হয়ে গেছি, চলো যাই আমরা আবার ভিডিও, চলো যাই আমরা, চলো যাই আবার ডিউটিতে আমরা। আজকে অনেকে আমি সাডেন ভিডিও করছি, ও বুঝতে পারছে না, বলছে আবার ভিডিও, আজকে পরিশান হয়ে গেছে, কারণ কালকে সারাদিন এত ঘোরা হয়েছে আর ওকে ভালো লাগছে না। যাই চলো আমরা আবার তোমাদের সঙ্গে সেই ক্লিনিকে গিয়ে দেখা হচ্ছে। আমি চলে এসেছি ডিউটি, একদম রেডি হয়ে গেলাম, বাট বেশি কিছু গ্রুমিং আজ করলাম না, বাস একটু আইব্রো ড্র করলাম আর লিপস্টিক লাগিয়ে নিলাম, কারণ আজ কিছু করতে মনই হচ্ছে না, প্রচণ্ড ক্লান্তি ফিল হচ্ছে। কিন্তু আমি এখন ছুটির ওয়েট করছি, এই এলাম আর মনে কখন ছুটি হবে, কারণ আজকে রোজ ডে। তোমরা জানোই আজকে আমি অনেক কিছু প্ল্যান করছি নয়নের জন্য, বাট বেশি কিছু আমি কখনোই প্ল্যান করি না, ছোটোর মধ্যে সারপ্রাইজ ওকে রাখতে চাই, বাস আমি ভ্যালেন্টাইন উইকটা ভালো করে সেলিব্রেট করতে চাই। সো চলো লেটস স্টার্ট। আমার লাঞ্চ একদম কমপ্লিট, আমি আজকে রাইস খেয়েছি অ্যান্ড চাটনি হয়েছিলো আর কিছুটে সবজি। আর পিয়ালি যে আছে ও খুব সুন্দর করে ফুলের চাটনি করেছিলো, তো ওটা খুব টেস্টি লাগলো একদম খেয়ে আমার। তো খাওয়া হয়ে গেছে, এখন আমি ব্যাক টু ওয়ার্ক, একটু কলিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করবো, দেন সন্ধ্যাবেলা যাচ্ছি ঘরে। তা ভেবেছি একটুখানি ছোট্ট করে সারপ্রাইজ রাখবো নয়নের জন্য, তো বেরিয়ে তোমাদের বলছি। এখন এখন অফিস থেকে বেরোচ্ছি, এবার যাবো ঘরের দিকে, বা তারা একটু রোজ নিয়ে নেবো নয়নের জন্য। কাটা খেয়ে গেছে পিয়ালি আমাদের, রোজ নিয়ে নিলাম, রোজ নিয়ে প্যাকিং করা হয়ে গেলো। এবার ভাবছি যাবো মিয়া মোড়ে একটা রাত্রিবেলা পেস্ট্রি নেওয়ার জন্য, তো দেখি এখন কি নিই। আর আমি একদম ঘরের কাছে, চাই তাদের ঘরে গেটটা আনলক করে উপরে যাই, কিনে সাজাবো। ফাইনালি আই রিচড হোম, সো ইটস 9:30। এখন তাড়াতাড়ি সব কিছু করতে হবে, আমাকে একদম সময় নেই, নয়ন আসার সময় হয়ে গেছে, একটু 20 মিনিটস মতন টাইম পাবো, এর মধ্যে আমি যতটা পাবো অ্যারেঞ্জ করবো। সো লেটস স্টার্ট। আমি একটু হালকা ড্রেস আপ করলাম, মানে আমি শাড়ি পরলাম অ্যান্ড ও বি রেড শাড়ি পরেছি। তো যেহেতু রোজ ডে, তোমাকে সকালেই বললাম যে আমি কোনো স্পেশাল ওকেশনে স্পেশাল স্পেশাল কালার পরতে মন করে, সেদিন আজকে যেহেতু রোজ ডে আমি আবার রেড শাড়ি পরে নিয়েছি। তো দেখি নয়ন আসুক, আমার 9:40 হয়েছে, বাট এতক্ষণ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে বেশি কিছু করিনি, অল্প রোজ পিটালসে সারিয়েছি অ্যান্ড আমি ড্রেস আপ করলাম, আর আসুক দেন আমি ওকে একটু রোজ দিয়ে দেবো। আর এখন ওয়েট করছি, আমি এখন একদম রেডি,
এই যে রেড শাড়ি, আর ওটা আমি তাও টপের উপরে পরে নিয়েছি, কারণ ইনস্ট্যান্ট কিছু ব্লাউজ খুঁজে পেলাম না, তো মন্দল টপের উপরে পরে নিই। আর তোমাদের রুমটাও দেখিয়ে দিই, এখানে একটু রোজ রেখে দিয়েছি, যে ও যখন ওয়েলকাম করে যেন রোজ পা দিয়ে আসতে পারে। অ্যান্ড এই যে বেডটা এরকম সাজিয়েছি, এটা একটা পেস্ট্রি এনেছি যেটা আমরা এখন কাট করবো আসার পরে। একটা এখানে আমি নোট রেখেছি, লাভ নোট আমার নয়নের জন্য। অ্যান্ড যেটা আমি আজকের জন্য কিনে এনেছি সেটা হচ্ছে এটা, স্পেশাল রোজটা, এটাও আসলে আমি ওকে দেবো, তো আগেও আসুক তারপরে আমি দেবো। 10টা বাজারে নিচে আমি চলে এসেছি, বাট এখন অবধিও আসি না, আমার সব কিছু রেডি, তো আসুক আমি এখন রেডি হয়ে বসে থাকি, ইন্তজার করি। এবার রোজ ডে তোমার জন্য, হ্যাপি রোজ ডে, লাইকটা জ্বলাই দাঁড়াও, এটা তোমার জন্য। এটাও তোমার জন্য, হ্যাপি রোজ ডে, বুঝছো? হ্যাপি রোজ ডে, থ্যাংক ইউ। সো আজকে দিনটা আমার অনেক বেশি ভালো গেলো, নয়ন সারপ্রাইজটা খুব বেশি ভালোভাবে নিয়েছে, মানে ওকে অনেক ভালো লেগেছে। তো লাস্ট টাইম ওকে যে ওর জন্য যেটা মানে অল্প প্ল্যান করেছিলাম সেটা আমি দেখতে পাইনি রিয়াকশানটা, এবার আমি রিয়াকশানটা দেখলাম, তো সেই জন্য আমার অনেক ভালো লাগলো। আই হোপ ভ্যালেন্টাইন উইকটা আমাদের এরকমভাবে রোজ রোজ খুব ভালো ভালো সারপ্রাইজ ভাবে কাটুক। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, প্রপোজ প্ল্যানিং এখনও স্টার্ট করিনি কিন্তু করবো। সো চলো, বাই অ্যান্ড টেক কেয়ার।